বরাবরই দুস্থদের সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে ভারত বিকাশ পরিষদ। তা সম্বলহীনা বিধবাদের মাসিক খোরাক প্রদানই হোক কিংবা দুস্থদের নিখরচে চিকিৎসা, আর এবার তারা আরও এক ধাপ এগিয়ে দুস্থ মানুষদের চিকিৎসার সাথে বিনামূল্যে ওষুধও প্রদান করার কর্মসূচি নিলেন। এদিন এই কর্মসূচির শুভ সূচনা হয় রানীগঞ্জের বিবেকানন্দ সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কর্মসূচির হাত ধরে। প্রায় 50 জন রোগীকে এদিন চিকিৎসার সাথেই এক মাসের ওষুধও প্রদান করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন কুমোরবাজার বিবেকানন্দ সেবা কেন্দ্রের স্বামীজি সুব্রতানন্দজি মহারাজ, দীনেশ গুপ্তা, অনিল লোহারুবাল, প্রদীপ বাজুরিয়া, পবন বাজুরিয়া, বিশিষ্ট চিকিৎসক নিরাপদ মণ্ডল প্রমুখ। ভারত বিকাশ পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এদিন স্বামী সুব্রতানন্দজি মহারাজ বলেন, এই সেবা কাজ এখানে করে যাচ্ছেন, আমার এখানে 10.5 বছর হয়ে গেল, আমি এসে থেকে দেখছি যে ভারত বিকাশ পরিষদ অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আগে এখানে চাল দিতেন, বর্তমানে এখন ওষুধ পরিষেবা করছেন, দরিদ্র নারায়ণের সেবা, শ্রীরাম কৃষ্ণদের শিশি বা তাদের মধ্যে সেবা পেতে চান, এটাই হচ্ছে আমাদের দরিদ্র নারায়ণের সেবা। স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেজন সেজন সেবি জিতছেন, তো এই যে শিবজ্ঞানে যে জীব সেবা করছেন আপনারা, আমি ঠাকুরমার স্বামীর কাছে প্রার্থনা করছি আপনারা এই সংস্থাটি আপনাদের সেবা কাজে যেন উপযুক্ত হয়ে উঠুক এবং প্রাণবন্ত হয়ে উঠুক, আরও এবং মহিলা রূপে ধারণ করুক এবং আজীবন যেন বিবেকানন্দ সেবা কেন্দ্রের কাজ সঙ্গে যেন যুক্ত হয়ে সেবা করতে পারে। অন্যদিকে ভারত বিকাশ পরিষদের অন্যতম সদস্য প্রদীপ বাজুরিয়া জানিয়েছেন, বিকাশ পরিষদ কি তরফ সে আজ হম লোক সব ইহা উপস্থিত হুয়ে হ্যাঁ, প্রত্যেক মহিনে হম লোকনে বিবেকানন্দ সেবা কেন্দ্র কো এক মহিনে কি জিতনে ভি পেশেন্ট আয়েঙ্গে উনকি এক মুফত দবাই দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। পহলে ভি হম লোক দবাই দেতে আতে আ রহে থে, কই সাল সে দে রহে থে, পয়সে দবাই কে রূপ পয়সে কে রূপ পে দবাই দে রহে থে, ইস বার আব হম লোকনে পুরে মহিনে কি দবাই খরিদ কর ইহা পর দেনে কা বিড়া উঠায়া হ্যায়। আর হম লোক সৌভাগ্যশালী হ্যায় কি বিবেকানন্দ আশ্রম নে হম লোক কো ইয়া অপরচুনিটি দি হ্যায়, আর বিবেকানন্দ সেবা কেন্দ্র কে সবই ডাক্তার ইসকে লিয়ে বিশেষ রূপে ধন্যবাদ কে পাত্র হ্যাঁ, যো ফ্রি মে ইয়া পর নিঃশুল্ক সেবা কর রহে হ্যায়, আর ভারত বিকাশ পরিষদ কো ইয়ে মৌকা দে রহে হ্যায় কি হম লোক ইয়া পর দবাই দে সকে, জিসসে গরিব জো ইস ইলাকে কি গরিব জনতা হ্যায় উনকা নিঃশুল্ক উপচার হো সকে, ইয়ে বহুত হি আচ্ছা কার্য হ্যায়, আর ভারত ইসকে লিয়ে বিবেকানন্দ সেবা কেন্দ্র সহি মানে মে ধন্যবাদ কে পাত্র হ্যায়। সঞ্জয় ভান্ডারী, রিপোর্ট পাবলিক টাইমস, রানীগঞ্জ।